everyone, so welcome back to my channel. তো আজকে আমার খুব লেট হয়ে গেছে, তখন আমার জলদি জলদি অফিসে যেতে হবে, কারণ কি যদি এখন আমি না বেরোই আমার আজকে পুরো লেট হবে। সো গাইজ, আজকে বেশিক্ষণ কথা বলতে পারবো না, সো একবার অফিসে গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে? গুড মর্নিং গাইজ, এখন আমি স্কুলে যাচ্ছি, এখন বাইরে খুব বৃষ্টি পড়ছে, খুব কারণ আমি রেইনকোট পরে নিয়েছি। এই দেখেন, এখন আমি যাব স্কুলে, স্কুল থেকে এসে তোমাদের সাথে ভিডিও বসে বললাম লাঞ্চে, আজকে অফিসে এসে আর দেখাতে পারিনি, বিকজ আজকে অনেক লেট হয়ে গেছিলো আস্তে আস্তে, আর তো ট্রাফিক হয় না আমাদের, তো মানে ভীষণ লেট হয়ে যায়। তখন আমরা লাঞ্চে বসছি, তো লাঞ্চে আছে যে আলুর তরকারি আর ভাত, আজকে মানডে তো ভেজ আমাদের, তো এই যে ভেজ দিয়ে বসছে, আমারও ভেজ, তোমারও ভেজ, আমাদের মানডেতে আমাদের সবার ভেজই থাকে বেশি। ওকে গাইজ, তো চলো খেয়ে দিই এখন। তো গাইজ দেখো, এখন এখানে দিরাস্তা উঠে ঝাল লেগেছে, এই যে ঝাল লেগেছে ঋতুদির, এত ঝাল নাকি, এই যে চানা খাচ্ছে সব, এই যে এখানেও দেখো কি হলো, খাও চানা খাও তোমরা, কি চানা, দাঁত ভাঙা চানা, একটু জোরে একটু জোরে, দাঁত ভাঙার চানা বলে, এগুলো তোর দাঁত ভাঙছে, তোর তোর দাঁত ভাঙছে, ভাঙবো আর কেমনে ভাঙবো, কেমনে ভাঙবো, কেমনে ভাঙবো, দেখো চোখে একদম পুরো জল বেড়ে গেছে, তাও খাচ্ছি। কোথায় গেল, কোথায়, সত্যি সত্যি আমি বাথরুমে বাইরে ওর জন্য ওয়েট করবো। ধীরাজ একদম ক্যামেরার সামনে আসতে চায় না, তো কি বা ওর প্রবলেম জানি না, তো আমরা এখন বাচ্চা তো গাইস, আমাদের হয়ে গেল অফিস ওভার, তো এখন ঘরে যাচ্ছি। এই যে আচ্ছা রুক্মিণী আসবে, তো মা এখানে ডিনারের জন্য বানাচ্ছে সয়াবিন, তো এখন আমাদের খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়া করে আমরা ঘুমবো। তোমরা তো দেখলেই যে আমার সারাদিন আজকে কেমন কাটলো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি, তো এটাই বলবো যে থ্যাংকস ফর ওয়াচিং গাইস, বাই, গুড নাইটস অ্যান্ড হ্যাভ আ সুইট ড্রিমস।